হরে কৃষ্ণ রাধে রাধে। আমি এখন আমরা বৃন্দাবনে একটা মার্কেট আছে পাপড়ি চৌড়াও নাম, তো এখানে আমি একটা আমার ছেলের জন্য গৌরকৃষ্ণর জন্য সাইকেল কিনতে গিয়েছিলাম আর একটা পাখা কিনতে গিয়েছিলাম। তো কেনার আগে তখন ভিডিও করতে অতটা খেয়াল ছিল না, তো আমি এখন ভাবলাম যে কেনা হয়ে গেছে তো বাড়ির দিকে যাচ্ছি, তো একটু ভিডিও করা হোক তো আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর মার্কেট, এখানে কত সুন্দর সব কিছু মার্কেট আছে, সবজি মার্কেটও আছে, অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় টাটকা। আর এখানে যে গাছপালাগুলো আছে সেগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে। বৃন্দাবনে যে কোনো গাছপালা তৃণলতা যা কিছু থাকে সব চিন্ময়, ওনারা একজন মুনি ঋষি, ওনারা ভগবানের লীলা দর্শন করে এনি টাইম, আমাদের সেই দিব্য চক্ষু নেই, কিন্তু ওই গাছপালা যে মুনি ঋষি ওনারা তো সবসময় আনন্দ উপভোগ করেন, ভগবানের সঙ্গে কথা বলেন এবং ভগবানের লীলা এনি টাইম দর্শন করেন। তো যাই হোক, কিন্তু দেখুন কত সুন্দর লাগছে আমাদের বৃন্দাবন ধাম, আকাশ বাতাস সব কিছুই চিন্ময়, সব কিছু অনেক অনেক সুন্দর লাগে। আমাকে তো অনেক ভালো লাগে, কিন্তু আপনাদেরকেও নিশ্চয়ই ভালো লাগবে, কারণ এটা একটা বৃন্দাবন ধাম। বৃন্দাবন তো স্বয়ং বৈকুণ্ঠ, যে যা কিছু আছে সব কিছু বৃন্দাবনেও আছে। এই গাছটা কত সুন্দর বড়, মোটা, কত সুন্দর দেখতে লাগছে, নারা কত সুন্দর এখানে আছে বিরাজমান আছে। তো এই বৈকুণ্ঠ লোক যে জেরোস্কপিটায় বৃন্দাবনে আছে সত্যিই অনেক অনেক সুন্দর, অনেক মনোরম। তো আপনারাও দর্শন করুন। আমি বাড়ির দিকে রওনা হচ্ছি, সাইকেল তো কেনাই হয়ে গেছে, তো আমি এখন রোডে হচ্ছে গাড়ি যাচ্ছে তাই জন্য সাইড কাটছি। এখানে আমি বাড়ির দিকে যাচ্ছি, আমার পৌজি আছে, গৌরকৃষ্ণের বাবা আছে বা লাডলির বাবা আছে, ও আসছে। তো দেখো এখন সন্ধ্যা অতটা হয় না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, এখন টাইম 6:30 দিকে হচ্ছে, 7:45-7টার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তো ওই টেবিল ফ্যানটা কেনা হয়েছে, ওইটা ওর বাবা নিয়েছে হাতে ধরেছে, আর আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি। এখানে একটা পৌঁছে জিজ্ঞেস করছে যে সাইকেলটার দাম কত নিয়েছে, তো আমি বলে দিলাম যেটা নিয়েছে, তো উনি বলছে ঠিক আছে, তো উনি নাকি সাইকেল দোকানি ওই জন্য জিজ্ঞেস করছে। আর আমি এখানে একটা হিজড় নিয়েছি আর বেল নিয়েছি, পাকা যে বেল হয় সেই বেল নিয়েছি, বেলের শরবত হবে বলে ভগবানের জন্য তাই। আর এখানে একটা দেখতেই পাচ্ছ একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে কি সুন্দর বাঁকে বিহারি আলেখ্য আছে, সেই জন্য এটাও একটু নিয়ে নিলাম ভিডিওতে, তো আমাকে খুব সুন্দর লাগছে বলে, আর তো আপনারাও দর্শন করবেন এই জন্য আমি নিলাম বাঁকে বিহারির আলেখ্য। সব ভক্তরা মন্দির যাচ্ছে, আর এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, তো এইদিকে আমাদের একটা বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, ওই দিকে গেলেও হবে আর সিধা গেলেও আমাদের বাড়ি পৌঁছে যাব, কিন্তু এই বাঁকা রাস্তাটায় গেলে আমাদের একটু শর্ট হবে, সেই জন্য আমি বলছি যে এই দিক দিয়ে যাবো, চলো প্রভুজিকে বললাম। তো আমি ওই দিক দিয়ে যাচ্ছি, আমরা যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম, তো কি দেখতে পেলাম দেখো, এই যে একটা এখানে অনেক বড় একটা নিম গাছ আছে, অনেক বড় এবং অনেক মোটা, এই বড় একটা নিম গাছ আছে, ওকে আমি দেখাচ্ছি প্রভুজিকে যে দেখো এই যে একটা নিম গাছ আছে, এখন তো নিম পাতা খেতে হয়, তো নিম পাতা তোলার দরকার ছিল কিন্তু অনেক বড়, পারা যাবে না। তো এইদিকে একটা ছোটো গাছও ছিল, কিন্তু আমাদের কাছে সাইকেল বা পাখা রাখা আছে, সেই জন্য বললাম যে আজ কি করতে তুলতে হবে না, অন্য দিন তুলবো, চলো এখন বাড়িতে, সেই জন্য আমরা তুললাম না, দাঁড়িয়ে দেখলাম। তো এবারে আমরা বাড়ির সামনেই চলে আসছি, একটু অন্ধকার মতো হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, বাড়িতেই চলে আসছি। এবার সাইকেলটা আমরা রেখে দিব, আমাদের সাইকেল রাখার একটা জায়গা আছে, একটা রুমের মতো আছে ছোট্ট করে। তো আমাদের এটা বাড়ি, এই যে ব্ল্যাক কালারের যে কালারের গ্রিলটা আছে এটা আমাদের দরজা, আর এখানে আমরা ওই সাইকেলটা রেখে দিব, যে একটা রুম আছে। তো এখানে সন্ধ্যা তো হয়ে গেছে, সেই জন্য বাড়িতে আসলাম, বাড়িতে আসতে একটু সন্ধ্যা আরতি করলাম, আমার লাড়লি আর প্রতীক পাবন আর গোপাল সোনা সবাই আছে, রাধা মাধব সবাই আছে, তো গুরু পরম্পরা, তো ওনাদের একটু দীপ দেখালাম, একটু আরতি করলাম শটে, এভাবে আমরা একটু ভিডিও করলাম আরতির ভিডিওটা আপনাদেরকে দর্শন করানোর জন্যে, তো করলাম।
লালদিকে এখন বসে আছে, কত সুন্দর লাগছে আমার লালদিকে। লালদিকে সবসময়ই ভালো লাগে, সুন্দর লাগে ওকে, বসে থাকে এরকম। তো সন্ধ্যাটা আমার প্রায় দেওয়া হয়েই আসছে, আরতিটা করাই হয়ে গেছে, আমি একটু আরতিটা দিয়ে দিলাম। সন্ধ্যাবেলা তো একটু আরতি, সন্ধ্যা আরতি তো করতেই হয়। এই তো পাখাটা নিয়ে এসেছি, পাখাটা কেমন লেগেছে আপনারা জানালেন কমেন্টে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগছে। আর মদন মোহন মোহিনী চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করবেন। এইভাবেই আমি কিছু কিছু ভিডিও তুলে ধরে আপনাদের কাছে শেয়ার করব। আর পাশে যে বেল আইকনটা থাকে ওইটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে ফোনে পৌঁছে যাবে, সেই জন্য এটা একটু প্রেস করে রাখবেন। আর আমার পাশে থাকবেন বা আমার লালির পাশে থাকবেন, আমাকে একটু ভালোবাসা দেবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। এভাবে আমার আরতি হয়ে তো গেছেই প্রায়, তো এবার আমি কী করব দেখুন। আজকে তো একাদশী ছিল, একাদশী আছে আজকে, তো একাদশী তো আরতি ভোগ লাগানো হয়ে গেছে, আরতির পরেই ভোগ লাগিয়ে দিব, সেটা আর দেখাচ্ছি না। তো আমরা আরতি পড়ার পরে তখন 8টা বাজে, আমরা প্রসাদ পেতে বসেই গেছি, প্রসাদ প্রায় হয়েই আসছে। এখানে আমরা কী কী প্রসাদ, ভগবানের প্রসাদ পাচ্ছি আর একাদশীর প্রসাদ পাচ্ছি সেটা আর বললাম না। একাদশীর যা প্রসাদ হয় সেইটাই পাচ্ছি, তো আপনারা দেখুন আমরা দুজন প্রসাদ পাচ্ছি, ওর বাবা গোকৃষ্ণ আছে, হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল।